দর্শক, এত সংকটের পরও একটি সুখবর যে বাংলাদেশ যেভাবে এখনো যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক, এটি কম কথা না। যেই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের পোশাক শিল্প এগিয়েছে, তাতে একেবারে ছিটকে পড়ে যাওয়ার কথা ছিল প্রতিযোগিতামূলক এই বিশ্ববাজারে। সেখানে এটি খুবই আশার কথা যে এই খবরটি বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশ করেছে। 30 আগস্ট যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ক্রেতারা বাংলাদেশকে চীন ও ভিয়েতনামের সম্ভাবনাময় বিকল্প হিসাবে মনে করেন। কোটা শুল্ক মুক্ত সুবিধা ছাড়াই বাংলাদেশ এখনও যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ। একদিকে পোশাক খাতে চীনের প্রভাব কমছে, অন্যদিকে আমদানিকারকরা ভিয়েতনামের বাইরেও বিকল্প খুঁজছেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ কি আমেরিকার বাজার তার অবস্থানে ধরে রাখতে পারবে, এটা একটা প্রশ্ন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের সর্বশেষ প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে সেই পথেই রয়েছে। তার মানে বাংলাদেশের পক্ষে একটা পজিটিভ তারা ইঙ্গিত দিয়েছে। 30 আগস্ট যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ক্রেতারা বাংলাদেশকে চীন ও ভিয়েতনামের সম্ভাবনাময় বিকল্প হিসেবে মনে করেন। তারা মনে করেন পোশাক খাতের কিছু ক্যাটাগরিতে চীনের সাথে পাল্লা দিতে পারে এমন কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসহ অন্যান্য গন্তব্যস্থলের মতো মার্কিন বাজারে বাংলাদেশের কোনো শুল্ক সুবিধা না থাকলেও মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি প্রশংসার দাবি রাখে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 2023 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ $7.1 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে, যা মোট রপ্তানির 17.4%। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানির পরিমাণ ছিল $18.8 বিলিয়ন। 2013 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ তার শীর্ষ রপ্তানি গন্তব্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। যুক্তরাজ্যে 51.5%, কানাডায় 31.9% এবং জাপানে 123% রপ্তানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে এই প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির জন্য বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের পোশাক শিল্পের প্রোফাইল তৈরিতে প্রস্তুত করা হয়েছে। 2013 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে $4.8 বিলিয়ন পোশাক আমদানি হয়েছিল, যা 2022 সালে $9.2 বিলিয়ন উন্নীত হয়। যদিও 2023 সালে কিছুটা কমেছে, তবুও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ হিসাবে অবস্থান ধরে রেখেছে। এই ক্ষেত্রে এটা বলা যায় যে বাংলাদেশের যেই পরিস্থিতিটা, তাতে যদি পোশাক খাতের যেই অসহিষ্ণু একটি অবস্থা বিগত প্রায় 1.5-2 মাস ধরে চলেছে, ওটা যদি বন্ধ করা যায়, স্মুথলি যদি একেবারে পোশাক খাত চলতে থাকে, তাহলে মানে পরিস্থিতি আরও গুণগত রূপান্তর ঘটবে। জানি না এখন সেই বিষয়টা আমরা কতদূর এগোতে পারব। এখানে প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকের উপর 2023 সালে গড়ে 16.9% শুল্ক প্রয়োগ করা হয়েছিল, যেখানে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও কানাডা বাংলাদেশকে শুল্ক মুক্ত প্রবেশের দিকা দিয়েছে। যাই হোক, অনেক ঘাত প্রতিঘাতের পরেও বাংলাদেশের পোশাক খাত এগোচ্ছে, এটি হচ্ছে বড় কথা। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।